বর্তমান যুগের মেয়েরা এখন কিন্তু এর ক আর পড়ে না মানে উপরটা হচ্ছে ওয়াখং আর এটা হচ্ছে না ত্রিপুরা সমাজ থেকে কিন্তু বিলুপ্তি হয়ে যাচ্ছে আচার গহনা কিন্তু আমার সেই নারীর তানের গহনা কিন্তু না রক পড়তে তাদের শরম লাগে লজ্জা লাগে নিজেকে কিভাবে উপস্থাপন করা যায় সে মোহতে কিন্তু আমরা দুঃখতেছি কিন্তু আছি এক ত্রিপুরা পাড়ায় আর এখানে এসে অনেক কিছু দেখতেছি এবং অনেক কিছু বুঝতেছি এবং অনেক কিছু ওনাদের শিখে হয়তো আমার পাশে যারা আছেন আমার নানি মামি যারা আছেন তাদের থেকে অনেক কিছু কিন্তু আজকে শিখব এবং আমি যে শিখব তা কিন্তু না এই ভিডিওর মাধ্যমে আমি যারা এই ত্রিপুরা সম্প্রদায়ের যারা আছেন তাদেরকেও আমি কিছু শেখাতে চাই এবং দেখাতে চাই আমার পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারজন মহিলা বসে আছেন এবং ওনাদের শরীরে প্রত্যেকটি যে কাপড় বা যে গহনাগুলো আছে এগুলো প্রত্যেকটি হচ্ছে আমাদের একটি জাতিকে পরিচয় করায় যেমন আমরা যে ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাছে বা যে গহনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের একটি জাতি আমাদের একটি আদিবাসী সম্প্রদায়কে এই ড্রেস দেখে আমরা একটা জাতিকে চিনতে পারি একটা জাতি চেনা খুব সহজ যখন আমরা ওনাদের প্রত্যেক সম্প্রদায়ের শরীরে যখন আমরা সে পোশাক সে গহনা দেখি কিন্তু আজকে আমি বর্তমান প্রজন্মে যারা মেয়েরা আছেন ত্রিপুরা সম্প্রদায়ের তাদেরকে কিন্তু আমরা সে আগের মতো আর দেখতে পাই না আগের মতো বলতে কি এই যে আমার পাশে যারা আছেন ওনাদের মতো আর দেখতে পাচ্ছি না কী কারণে জানেন কারণ আমাদের পাহাড়ে এখন দিন দিন রূপান্তর হয়ে যাচ্ছে ট্রানজ্যাকশন ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় যার মূল ধারা যদি আমরা যদি দেখতে চাই যেমনভাবে এই যে ওনার যে ড্রেস এই সাপটাকে কী বলে আপনাদের বাসায় এটাকে কী বলে কোথায় হ্যাঁ কোথায় এই সাপের নাম হচ্ছে কোথায় আর এটাই হচ্ছে নাই না আগে এই নাই হচ্ছে ওনারা নিজেদের বাড়িতে নিজেরাই কিন্তু বুনত এই নাই কিন্তু আপনি হাট বাজারে পাবেন না মানে রশিদা কিন্তু বাজার হাট বাজার থেকে কিনে নিয়ে আসতো কিন্তু সে নাই সুন্দরভাবে তাদের সেই মাধুর্য নিয়ে তারা খুব সুন্দরভাবে কিন্তু নাইয়ে কিন্তু নকশা তুলে সেটি হয়তো আপনাদেরকে আমি ক্লোজ শটে দেখাবো এখন আজকে আমি যে জিনিসটা পরিচয় করাচ্ছি আমাদের বর্তমান প্রজন্মের ত্রিপুরা মেয়েরা টোটালি হচ্ছে তারা গহনা পরে না তা কিন্তু না পরে কিন্তু কোন গহনা পরে এটা কিন্তু আমাদের বা এই ত্রিপুরা জাতির যে গহনা আছে সে আদি থেকে সে গহনা কিন্তু আমরা আর পরছি না যেমনভাবে আমি এই নানির এখানে কিন্তু পুটির এটি হচ্ছে পুতির মালা এই মালাটা খুব অনেকদিন কিন্তু সময় লাগে আমি আজকে জানবো এই পুতির মালা ত্রিপুরা ভাষায় কী বলে রক এটা হচ্ছে এই পুতির মালাকে ওনাদের ত্রিপুরা ভাষায় বলছে হচ্ছে রক আর এই রক বানাইতে আপনাদের কতদিন লাগে চার থেকে পাঁচ দিন সময় লাগে এরকম বানাতে রকম মানে বুঝতে পারছেন এটি হচ্ছে পুতির মালাই এবং এই পুতিগুলো কিন্তু ওনারা হাট বাজার থেকে কিনে নিয়ে আসেন আর ত্রিপুরা সম্প্রদায়ের যারা আছেন বর্তমান যুগের মেয়েরা এখন কিন্তু এর ক আর পরে না রক পড়তে তাদের শরম লাগে লজ্জা লাগে কি কারণে এই যে আমরা কিন্তু নিজের জাতিকে উপস্থাপনের জায়গায় আর যাচ্ছি না আমরা যাচ্ছি নিজের নিজেকে কিভাবে উপস্থাপন করা যায় সে মোহতে কিন্তু আমরা দুঃখতেছি কিন্তু এটা কিন্তু ঠিক না আমাদেরকে ভাবতে হবে আমি আগে কোথায় থেকে এসেছি কোন প্রজন্ম থেকে এসেছি এবং আমি কোন জাতি আর সবচেয়ে আরেকটা জিনিস দেখাই যেমনভাবে আপনারা আপনাদেরকে আমি ক্লোজ শটে দেখাবো যেমন নানির কানে দুটি রূপার দুল এই দুলকে আপনাদের ত্রিপুরা ভাষায় কী বলে ওয়াখং এটা হচ্ছে ওয়াখং না বা নবা মানে উপরটা হচ্ছে ওয়াখং আর এটা হচ্ছে নবা মানে উপরে যে কানের মধ্যে যে ফুটা আছে এটাকে বলা হয় হচ্ছে নব তাহলে এই যে এই গহনাগুলো যেমনভাবে এখানে আমার আরেক মামি আছেন এখানে পড়ছিল কানের মধ্যে একটু পরেন তো দেখি এটা এটা এটাকে কি বলে ওয়ারে ওয়ারে এটা হচ্ছে ওয়ারই আর এই ওয়ারিটা কিভাবে পরে সেটি হয়তো আপনারা ক্লোজ শটে দেখতে পাচ্ছেন এই ওয়ারে কিভাবে পরে এগুলো হচ্ছে আসলে দিন দিন আমাদের সমাজ থেকে মানে ত্রিপুরা সমাজ থেকে কিন্তু বিলুপ্তি হয়ে যাচ্ছে আমরা চাই না এটি বিলুপ্তি হোক আমি চাই এই আমার এই ভিডিওর মাধ্যমে এই ত্রিপুরা সম্প্রদায়ের যে অস্তিত্ব আছে সে অস্তিত্বকে সে চিত্রকে বাঁচিয়ে রাখতে আপনাদের থেকে অনেক কিছু কিন্তু শিখতেছি যে শব্দগুলো কিন্তু আমি আগে কোনোদিন জানতাম না পুতির মালা
চাইলে যে আমি যে কেউ মনে করেন পড়তে পারবো তাও কিন্তু না। এই পুতির মালা পরার একটা নিয়মও আছে, একটা প্রথাও আছে। মানে আপনারা এই যে রোকোটা কেন পড়েন, মানে কখন থেকে পড়েন? সেরাই ফলে তাকে বাকসে খাওয়া মা ফাঁড়া মুই খালে খাইয়ে আর কাঁড়ে উঠলে এর পিছনে কোনো গল্প আছে কিনা যে এই পুটি মালাটা আমরা এই কারণে পড়ি? অনেক কিছু জানলাম নানীদের থেকে। আসলেই ভালো লাগছে যে মানে আমি আসলে নিত্য নতুন শিখতেছি এবং এই নিজে শিকার পাশাপাশি আমার চোখের লেন্সে যেগুলো আমি ধরতে পারতেছি সেগুলো আপনাদের দিকে ছুঁড়ে মারার জন্য আমি ক্যামেরা বন্দি করে রাখতেছি। এবং আমার এই ক্যামেরা বন্দি করার রাখার কারণেই হয়তো আগামী যারা প্রজন্ম আছেন আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা, তারা হয়তো এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন। এই আশা রেখে, এই ব্যক্ত রেখে এই পাহাড়ের মানুষ, জনপদের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। কারণ তারা, এই মানুষগুলো ভালো থাকলেই কিন্তু আমাদের সুন্দর এই বাংলাদেশের বৈচিত্র্যময় বাংলাদেশ কিন্তু বেঁচে থাকবে। তো এই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে সামনে আরেকটি নতুন গল্প, কাহিনীর রূপকথার গল্প নিয়ে আমি হাজির হয়ে যাবো।